আজ রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যের পর শহরে এসে পৌঁছবেন তিনি। আগামীকাল তাঁর বেশ কিছু কর্মসূচি রয়েছে। আগামীকাল সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর পেট্রাপোল সীমান্তে বিএসএফ এর দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস করবেন। সন্ধ্যায় কলকাতা নিউ টাউনে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শ্রী শাহ। এরপর সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে আগামীকালই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি।